আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় মুক্তির পথের দর্শকবৃন্দ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, যা আপনার জ্ঞানকে সমৃদ্ধ করবে। বর্তমান দুনিয়ায় নীতি নৈতিকতার কথা সবাই বলতে পারে, কিন্তু ব্যক্তির বাস্তব জীবনে কোনো নীতি খুঁজে পাওয়া যায় না। অন্যকে ভালো হওয়ার তাকিদ দিলেও নিজে ভালো হতে চায় না, ফলে আজ নীতির বাক্য মুখে থাকলেও বাস্তবে নেই। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে যা বলতেন তা সবার আগে নিজে করে দেখাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদেরকে নামাজ পড়ার হুকুম দিয়েছেন, এ ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের অবস্থা কি ছিল? আমাদেরকে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার হুকুম দিয়েছিলেন, কিন্তু তিনি নিজে দৈনিক আট ওয়াক্ত নামাজ পড়তেন, যথা সূর্যোদয়ের পরে এশরাক, অতঃপর দিনের কিছু অংশ অতীত হলে চাষ, তারপর যথাক্রমে জোহর, আসর, মাগরিব, এশা, অতঃপর শেষ রাতে তাহাজ্জুদ এবং সূর্যোদয়ের পূর্বে ফজরের নামাজ। এই নামাজগুলো তিনি নিয়মিত আদায় করতেন। সাধারণ মুসলমানদের জন্য ফজরের দুরাকাত, মাগরিবের তিন রাকাত এবং অবশিষ্ট তিন ওয়াক্তের চার রাকাত করে মোট ১৭ রাকাত ফরজ নামাজের আদেশ দেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দিবারাত কম বেশি ৫০ থেকে ৬০ রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হবার পর তাহাজ্জুদের নামাজ সাধারণ মুসলমানদের জন্য মাফ করে দেওয়া হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাহাজ্জুদের নামাজ সারা জীবন প্রতি রাতে আদায় করতেন। আর তার পবিত্র নামাজিবা কেমন ছিল? রাতভর দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থেকে তার পবিত্র পদদ্বয় ফুলে যেত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আল্লাহ তাআলা তো আপনাকে সকল দিক দিয়ে মাফ করে দিয়েছেন, তবু আপনার এত কষ্ট করার কি প্রয়োজন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হিসেবে পরিগণিত হব না? অর্থাৎ এ নামাজের উদ্দেশ্য আল্লাহর ভয়ে নয়, বরং আল্লাহর প্রেমে। রুকুতে তিনি বহুক্ষণ ঝুঁকে থাকতেন, এমনকি লোকে মনে করত তিনি বুঝি সেজদা করতে ভুলে গিয়েছেন। সমগ্র জীবনে তার কোনো নামাজ নির্ধারিত সময় থেকে বিচ্যুত হয়নি, শুধুমাত্র দুওয়াক্ত নামাজ ছাড়া তার কোনো ওয়াক্তের নামাজ কাজা হয়নি। একবার খন্দক যুদ্ধে কাফিররা আসরের নামাজের সুযোগ দেয়নি, পরে তিনি কাজা আদায় করেন। আর একবার একটি যুদ্ধ সফরে সারা রাত চলার পর ফজরের নামাজের সময় সবাই ঘুমিয়ে পড়েছিল, তাই পরে কাজা নামাজ আদায় করেন। এমনকি যখন তিনি মৃত্যু পীড়ার সময় প্রবল জ্বরে আক্রান্ত হন, অবর্ণনীয় কষ্ট হচ্ছিল, কিন্তু নামাজ ছাড়েননি। এমনকি জীবনে কোনো সময় জামাতের সাথেও নামাজ পড়া ত্যাগ করেননি। শুধুমাত্র ইন্তেকালের তিন দিন পূর্বে একবার তিনি ওঠার চেষ্টা করলে হঠাৎ বেহুশ হয়ে পড়েন। তিনবার এই অবস্থা হয়, তখন তাকে জামাতের সাথে নামাজ পড়া বাদ দিতে হয়। তাহলে তিনি এমন ছিলেন না যে উম্মতকে শুধু নামাজ পড়ার আদেশ দিয়েছেন আর তিনি নামাজ পড়েন নাই। নাউজুবিল্লাহ। সুপ্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার হুকুম দিয়েছেন। সমস্ত মুসলমানদের উপর সারা বছরে মাত্র এক মাস রোজা রাখা ফরজ, কিন্তু তার নিজের অবস্থা কি ছিল? রোজা ছাড়া তার একটি সপ্তাহ, একটি মাসও অতিবাহিত হননি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন তিনি রোজা রাখা শুরু করতেন তখন মনে হতো তিনি বুঝি আর কোনোদিন ইফতার করবেন না। তিনি মুসলমানদেরকে ইফতার ব্যতীত লাগাতার রোজা রাখতে নিষেধ করেন, অথচ তার নিজের অবস্থা ছিল তিনি কখনো কখনো তিন দিন যাবৎ কিছুই খেতেন না এবং দু তিন দিন রোজা রাখতেন। এ সময়ের মধ্যে এক তিল পরিমাণ দানাও তার মুখে প্রবেশ করত না। সাহাবাগণ যদি এ ব্যাপারে তার অনুসরণ করতে চাইতেন তাহলে তিনি বলতেন, লা তুয়াসিলু, তোমরা ইফতার না করে লাগাতার রোজা রেখো না। কালু ইন্নাকা তুয়াসিলু, সাহাবীরা বললেন, আপনি তো ইফতার না করে লাগাতার সৌম রাখেন। কালা ইন্নি লাস্তু মিসলাকুম, ইন্নি উবিতু ইয়ুতঈমু রাব্বি ওয়া ইসকিনি, তিনি বললেন, আমি তো তোমাদের মতো নই, আমি রাত কাটাই, আমার রব আমাকে খাওয়ান, আমাকে পান করান। সুবহানাল্লাহ। সুতরাং বছরের দুটি মাস রমজান ও শাবান পুরোপুরি রোজার মধ্য দিয়ে কেটে যেত। প্রত্যেক মাসেই তিনি অনেকগুলো রোজা রাখতেন, মহরমের ১০ দিন, শাওয়ালের ৬ দিন রোজার মধ্যে অতিবাহিত করতেন, প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। এ হলো রোজার ব্যাপারে তার বাস্তব জীবনের চিহ্ন। সুতরাং তিনি উম্মতকে রোজা রাখার আদেশ দিয়ে নিজে রোজা থেকে বিরত থাকতেন বিষয়টি এমন নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে যাকাত ও সদকার হুকুম দিয়েছেন, কিন্তু সর্বপ্রথম তিনি নিজে এ বিষয়ে আমল করে দেখিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদের যে সম্পদ দান করেছি তা থেকে একটি ছোট্ট অংশ মাত্র আল্লাহর পথে ব্যয় করো। কিন্তু এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের নীতি ছিল এই যে, তার নিকট যা কিছু আসতো সব আল্লাহর পথে খরচ করে দিতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার চাইতে অধিক দানশীল ছিলেন। জীবনে কারো আবেদনের জবাবে তিনি কখনো না বলতেন না, তিনি কখনো কোনো জিনিস একাকি খেতেন না, যত সামান্য পরিমাণ জিনিসই হোক না কেন উপস্থিত সবাইকে তিনি তার সঙ্গে শরিক করতেন। তিনি সাধারণ হুকুম জারি করে দিয়েছিলেন যে মুসলমান ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুমুখে পতিত হয় তার সংবাদ আমাকে জানাবে, আমি তার ঋণ পরিশোধ করব, আর মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ সম্পত্তির মালিক হবে তার ওয়ারিশগণ।
আর বর্তমান জামানায় তো নেতা নেত্রীর বক্তব্যে মুসল্লিরা অতিষ্ঠ। কোন নেতা নেত্রী একথা বলার সাহস পায় না যে সে ঋণগ্রস্ত হলে আমি আমার ব্যক্তিগত থেকে তার ঋণ পরিশোধ করে দেব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তার বিপরীত। তিনি নিজে বলতেন, ইন্নামা আনা কাসিম ওয়া খাজিন ওয়াল্লাহু মুতি, অর্থাৎ আমি তো হচ্ছি বিতরণকারী আর আল্লাহ তাআলা হচ্ছেন দাতা। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হেঁটে যাচ্ছিলাম। পথের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু যর, যদি ওহুদের এই পাহাড়টি আমার জন্য সোনায় পরিণত হয় তাহলে তিন রাত পর তার মধ্য থেকে একটি দিনারও অবশিষ্ট থাকা আমি পছন্দ করব না। সুপ্রিয় দর্শক, এগুলো কেবল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোমুগ্ধকর বাণী ছিল না, বরং এ ছিল তার যথাযথ সংকল্পের প্রকাশ এবং তিনি এ সবই কার্যকর করেছেন। একদা বাহরাইন থেকে খেরাজ বাবদ বিপুল পরিমাণ অর্থ সম্পদ এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এগুলো মসজিদের উঠানে ফেলে দেওয়া হোক। ফজরের নামাজের জন্য যখন তিনি মসজিদে এলেন তখন ধন সম্পদের স্তূপের দিকে চোখ উঠিয়েও দেখলেন না। নামাজের পর স্তূপের নিকট বসে বিতরণ শুরু করলেন। যখন সব শেষ হয়ে গেল তখন জামা কাপড় ঝেড়ে এমনভাবে উঠে পড়লেন যেন এগুলো ছিল ময়লা আবর্জনা এবং এগুলো লেগে তার জামা কাপড় নষ্ট হচ্ছিল। একদা নামাজের মধ্যে হঠাৎ নামাজ ছেড়ে ঘরে প্রবেশ করলেন এবং আবার সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে এলেন। লোকেরা অবাক হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ থেকে দ্রুত ঘরে গিয়ে আবার দ্রুত ফিরে আসলেন কেন? তিনি বললেন, ছোট্ট একটি স্বর্ণের টুকরা ঘরে রয়ে গিয়েছে, আমি তা সদকা করে আসলাম। সুবহানাল্লাহ, এগুলো হচ্ছে তার কর্মজীবনের বাস্তব দৃষ্টান্ত। তিনি সাধনা ও অল্পতুষ্টি শিক্ষাদান করেছেন, কিন্তু এ ব্যাপারে তার নিজের কর্মপদ্ধতি কী ছিল? আরবের বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ জিজিয়া, খারাজ, উসুর, জাকাত, সাদকা মদিনায় স্তূপকৃত হচ্ছিল, কিন্তু গোটা আরবের শাসনকর্তার ঘরে আগের মতোই অভাব অনাহারের ধারাই চলছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন কিন্তু কখনো দুবেলা পেট ভরে খেতে পারেননি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আদম সন্তানের জন্য কয়েকটি বস্তু হলেই চলে, বসবাসের জন্য একটি কুঁড়ে ঘর, লজ্জা নিবারণের জন্য এক টুকরো কাপড়, ক্ষুধা মেটাবার জন্য শুকনো রুটি ও পানি। এগুলো নিছক চিত্রাকর্ষক কথা ছিল না, বরং এগুলো ছিল তার বাস্তব জীবন, এগুলো ছিল তার জীবনযাত্রার বাস্তব চিত্র। তার বসবাসের জন্য ছিল মাত্র একটি কুঠুরি, তার দেয়াল ছিল কাঁচা এবং ছাদ ছিল খেজুর পাতা উটের চুলের ছাওয়া। শত্রুর ক্ষমা, শত্রুকে ক্ষমা করা মহত্বের গুণ, এ নীতিবাক্য সবাই জানে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এ বিষয়ে কেমন ছিলেন? যে মক্কাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবায়ে কেরামদের জন্মভূমি মক্কা থেকে তাড়িয়ে দিলেন, জায়গা জমি অর্থ সম্পদ বাজেয়াপ্ত করলেন। অবশেষে মক্কা যখন বিজয়ী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে সাধারণ ক্ষমা করে দিলেন। আবু সুফিয়ানের মতো লোককেও ক্ষমা করে দিলেন, যে আবু সুফিয়ান বদর, ওহুদ, খন্দক প্রভৃতি যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরোধী সেনাদলের সর্দার ছিল। যে ব্যক্তি হাজার হাজার মুসলমানের জীবননাশের কারণ, সে নিজে কয়েকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত করেছিল। যে ব্যক্তি প্রত্যেক পদে পদে ইসলামের শত্রু প্রমাণিত হয়েছিল, যদিও তার প্রতিটি অপরাধ তার মৃত্যুদণ্ডের দাবি রাখে, তবুও করুণার মূর্ত প্রতীক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ানকে বললেন, ভয়ের কোনো কারণ নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ গ্রহণের অনেক ঊর্ধ্বে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল তাকে ক্ষমাই করলেন না, বরং বললেন, মান দাখালা দার আবি সুফিয়ান কানা আমিনা, যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। সম্প্রতি গ্রীসে নিউ ওয়ার্ল্ড বা নববিশ্ব শীর্ষক এক নতুন গবেষণায় 100 খ্রিস্টান পাদ্রি ইহার উপর সুস্পষ্ট অভিমত দিয়েছেন যে গোটা পৃথিবীর সকল নেতাগণ শুধু নীতির কথা বলেন কিন্তু নিজেরাই সবচেয়ে অনৈতিক কাজ করেন। সবাইকে দুর্নীতি করতে নিষেধ করেন, অপরদিকে তারাই সবচেয়ে দুর্নীতি করেন। এক কথায় গোটা সমাজ, দেশ ও বিশ্বকে অস্বস্তিকর ও ভয়াবহ পরিস্থিতির জন্য এ সকল নীতিবাক্যের ধারক বাহকরাই দায়ী। কিন্তু পৃথিবীতে একজনই মহামানব ছিলেন যিনি প্রত্যেক ওই কথাই বলতেন যা তিনি আগে নিজে শতভাগ পালন করতেন। তিনি হলেন ইসলামের নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথা ও কাজে শতভাগ মিল রয়েছে।